ভিডিওতে দেখেছিলে, আজকে সামনা সামনি দেখে কেমন লাগছে? দারুণ লাগছে। আর এই হচ্ছে তোমাদের জন্য সারপ্রাইজ, আমাদের নতুন পৌঁছে গেছি আর বাকি দুজন হারিয়ে গেছে, আমাদেরও ভুল রাস্তায় নিয়ে গেছিলো, বাট আমরা পৌঁছে গেছি আর ওই দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দাঁড়িয়ে আছি, চাইছিলাম আলো থাকতে থাকতে কাজটা সেরে নিলে ভালো হতো, বাট সারপ্রাইজটা কী এখনও তো তোমাদেরকে দেখাইনি, আমি ওদের জন্য ওয়েট করছি, ওরা এলে দেখাবো আর কি। স্কুটিতে কতক্ষণ নিচ্ছে গো? হারিয়ে গেছে, আবার হারিয়ে গেছে। তো এই হচ্ছে তোমাদের জন্য সারপ্রাইজ, অনেকটা উঁচু সারপ্রাইজ আর কি। ওই যে ওরা পৌঁছে গেছে ওখানে। এবার চলো তাহলে ভেতরে যাওয়া যাক, আমাদেরটা লেফট সাইডটা আছে, তো আমাদের লেফট সাইডে যেতে হবে। তো চলো দেখে নিই, এই যে মা বাবাও চলে এসছে, সো চলো এবার ভেতরে যাওয়া যাক। আর এত হাওয়া দিচ্ছে জায়গাটা, কি বলবো, মানে জাস্ট উড়িয়ে নিয়ে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে। আর ওয়েদারটা তো আজকে মানে একদম মানে ফাটাফাটি, সো লেটস গো ইনসাইড। চলো লাইট অফ, আই লাভ, ওকে 16 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
আমি নিজেও আজকে প্রথমবার এখানে আসছি। ওরে বাবা, ওই জন্য এখানে দিনের বেলা আসতে বললা। চলো ভালো চলো। উড়ি বাবা, আমরা কি অ্যাডভেঞ্চার করতে চলেছি নাকি? চাবিটা খোলো বাবা। চাবিটা কেন দিল? খোলো খোলো, লাইটটা জ্বালো, লাইটটা জ্বালো। আলোই তো নেই, আলো থাকবে না কেন? এই আমাদের রুম 16A, সো ওয়েলকাম। ঢুকে একটা ব্যালকনি, এটা হল রুম, এটা আমাদের ড্রয়িং রুম আর ড্রয়িং রুমে এটা হচ্ছে ব্যালকনি। আর এখানে এগুলো সব ওয়ার্ড্রপ, ঢুকতে ঢুকতেই ওয়ার্ড্রপ দিয়েছে। এই হচ্ছে ওয়ার্ড্রপ, এগুলো আমাদেরকে ক্লিন করতে হবে। এদিকটা অনেকটা জায়গা দিয়েছে, অনেকটা জায়গা। এখানে জামা কাপড় চাইলে মেলা যায়। এবারে এদিকে চলে যাই।
লাইটগুলো অফ করে দেবে। এইবারে সেকেন্ড রুমে ঢুকি, লাইটগুলো জ্বালা। এদিকে এসো। সো এখান থেকে ঢুকতেই দেখো এদিকে দিয়েছে বেসিন এরিয়া, এই তো লাইট জ্বলছে বেসিন এরিয়া। আর এটা হচ্ছে একটা কমন টয়লেট, এটা হচ্ছে একটা কমন টয়লেট, ভালো খারাপ না। আচ্ছা এইখানটা শুধু বলবে ওদেরকে, হ্যাঁ ঠিক আছে। কলে জল পড়ছে কিনা দেখো, চালো কল এটা দিয়ে পড়ছে, আমি চালিয়েছিলাম বাট এটা দিয়ে পড়ছে না। রুমের সাথে অ্যাটাচ টয়লেট, মা কেমন লাগলো ফ্ল্যাটটা? চলো এবার এই রুমটা এখান দিয়ে ঢোকো। আচ্ছা এদিকের ভিউটা, এটা আর এখানেও সেম ওয়ার্ড্রব। আমি বলে এসছি জলের কথা, আমি বলে এসছি জল, আমি বলে এসছি কোনো টেনশন নেই। আর হচ্ছে উপরে ওই ফায়ারের এগুলো লাগানো আছে, যদি আগুন ধরে যায় বাই চান্স ঘরে জল ছটা। একটা ভালো জিনিস হয়েছে ঘরে, তোমার এও লাগবে না ডুম ডিম লাইট, কেন বলো তো? বাইরে আমরা দাঁড়িয়ে এটা নিয়ে তোমার আছে তো ডিম লাইট, কত ডিম লাইট জ্বলছে তো? ও তোলাতে আবার ডম ডিম লাইট, হ্যাঁ এই তো জ্বলছে ওটা, হ্যাঁ ওই ঘরে তো জ্বলছে, হ্যাঁ ওই জ্বলছে। ওয়াও দুর্দান্ত রে ভাই, আর কি লাগবে? আবার এখান থেকে আমরা হলে চলে এলাম। আমি খুব খুশি, খুব আনন্দ পেয়েছি, পেয়েছি আমার মেয়ে, তাও নতুন নতুন মানে যেটা ভাবাই যায়। এই এরিয়াটা পরে কোনো একদিন ঘুরে যাবো, পরে কেন এখানে তো আমি আসলে মানে তোমরা দেখতে পাবেই। সো চলো আপাতত যাই, আমাদের বাইরেও কি একটা প্ল্যান আছে, আমরা যে পুরো ফুড স্ট্রিট যাবো, আগের ভিডিওতে আমি তো ওখানে দেখিয়েছি মা বাবাকে নিয়ে যাবো আজকে। সো চলো লেটস গো, আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। বাবা ওপরটা দেখাই যাচ্ছে নাকি, দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি, বৃষ্টিতে ভিজে ভিজে চলো, অসুবিধা কি আছে পাগল নাকি? চলো এবার এগোনো যাক আমাদের খাওয়ার গন্তব্যস্থলের দিকে। তোমরা ছুটিতে এসো, আমরা অটো করে করে ঘুরি। তো আমার ফ্ল্যাট থেকে বেরিয়ে ব্যাস পৌঁছে গেলাম, এই হচ্ছে কোরাপুট স্ট্রিট। ওকে আন্না থ্যাংক ইউ। এই হচ্ছে কোরাপুট স্ট্রিট, পৌঁছে গেছি আমি আমার আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। মা আমার ভিডিওতে দেখেছিলে আজকে সামনাসামনি দেখে কেমন লাগছে? দারুণ লাগছে, তোর ফ্ল্যাটটা দেখে বেরিয়েটা 5 মিনিটও না না সামনে। চলো কোরাপুট স্ট্রিট, আমার আগের ভিডিও তোমাদের দেখিয়েছি বাট আজকে মালের নিয়ে এসেছি, লেটস গো ইনসাইড। ভেতরেই তো দোকান ছিল।
এই যে আমাদের এখানে খাবার রেডি, না সব খাবার এখনো আসেনি, শুধু এখানে উইংস এসেছে আর মালাই চিকেন এসেছে, এখনো মাছ আসবে আর টেংরি আসবে। ওটা করলি না বাকান, বাহ মাছ দিয়ে দিয়েছে। মাছ হয়ে গেছে, এবার এসছে হচ্ছে এটা চিকেন টেংরি, এখানে এটা আর এটা আমার বোনের, কিন্তু পেঁয়াজ দোকানে আছে, ওটা খাবি না, পেঁয়াজ আমাকে একটু দিবি। এই যে কেমন লাগলো মা, মুন্ডু কেমন লাগলো? এখন শেষ পাতে কোল্ড ড্রিঙ্কস, আমি আচ্ছা তুমি খাও খাও। এই সুগারের রুগী কোল্ড ড্রিঙ্কস খাচ্ছ কি গো? সুগারের রুগী কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে মেক শিওর ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে ভুলো না, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, ফলো করো, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।